তো আগেই বলেছি যে এখানে ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। যেভাবে 200 মিটারের মধ্যে যেভাবে দাপাদাপি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটদের এবং তাদের সাথে তাদের সাঙ্গপাঙ্গদের, কোনো সাধারণ মানুষই এই পরিবেশে গিয়ে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে না। আমরা দেখেছি ওয়ার্ডের সামনে, মানে বুথের সামনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা তৃণমূল কংগ্রেসের লোম্পেন, গুন্ডা, সবাই চেনে পরিচিত। তাদেরকে যদি সামনে দেখে কোনো লোক যায়, সে যদি অন্য দলকে, আমি ছেড়ে দিন বিজেপিকে ছেড়ে দিন, সে যদি সিপিএমকেও ভোট দিতে চায়, সেও তো ভয়ে ফিরে আসবে, সিপিএমকে ভোট দেবে না ভয়ে সাংগঠনিক। সেটা তো আমরা প্রথমেই বলেছি যে 2 তারিখের পর থেকে আমাদের সাংগঠনিকভাবে কিছুটা দুর্বলতা এসেছে। আমাদের প্রচুর কর্মীরা বসে গেছে, তাদের অত্যাচারের উপরে, তৃণমূলের কংগ্রেসের যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের ফলে প্রচুর কর্মীরা বসে গেছে। কিন্তু কোনো সাংগঠনিক ক্ষমতা দিয়ে পুলিশ, গুন্ডা এবং নির্বাচন কমিশন, এই তিনের সাথে লড়াই করা যায় না, সম্ভব না। পুলিশের সাথে কোনো সাধারণ মানুষ লড়াই করতে পারে না, সংগঠন দিয়ে লড়াই করা যায় না। তাহলে গৃহযুদ্ধ শুরু করতে হবে, বিজেপি সেই ধরনের দিকে নিয়ে যেতে চায় না পশ্চিমবঙ্গকে। আমরা যদি মমতা ব্যানার্জির মতো বামফ্রন্ট আমলে মাওবাদীদেরকে নিয়ে সেই যদি আমরা নন্দীগ্রাম করতে পারি, তাহলে পরে প্রতিরোধ করা যেত। কিন্তু আমরা বিজেপি সেই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। এই স্ট্র্যাটেজি নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সংস্থা আছে, যারা কাজ করে তৃণমূল কংগ্রেসের হয়ে, তারা করছে। আমাদের কাছে ভেতরের খবরও আছে, শুধু আমরা যে ভোটের রেজাল্ট দেখে বলছি তা না, বা আমরা যেটা ফিল্ডে দেখতে পাচ্ছি সেটা না, আমাদের ভেতরে খবর আছে যে এইটাই তাদের পলিসি, এই পলিসিতেই তারা এগোচ্ছে। তো স্বাভাবিক, তারা তাদের যেটাতে লাভ হবে সেই পদ্ধতিই করবে, সেটাই করছে। আমরা আগামী দিনে যখন লোকসভা নির্বাচন হবে এবং কেন্দ্রীয় বাহিনীর দ্বারা সেন্ট্রাল নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে, তখন এটা অনেকটা দুধ কা দুধ পানি হয়ে যাবে। তার আগে আপনারা দেখবেন যে যখন পঞ্চায়েত নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচনে এতটা ম্যানেজ করা যায় না, কারণ হিউজ এরিয়া ধরে নির্বাচন হয়, তখন অনেকটা চিত্র পরিষ্কার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। দেখুন, আমরা বলছি না শুধু, তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সৌগত রায় তিনিও বলেছেন যে এই ধরনের ভাবে বা এইভাবে নির্বাচন হলে স্বাভাবিকভাবেই আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, এইভাবে কোনো দল বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না, এবং লোকসভা নির্বাচনে আমরা এর সুফল পাব। তৃণমূল কংগ্রেস এই যে পৌরসভা নির্বাচনে যা করলো, তার সুফল আমরা লোকসভা নির্বাচনে পাব। কংগ্রেসের প্রার্থীদেরকে ভয় দেখিয়ে প্রত্যাহার করা হলো। কংগ্রেসের প্রার্থীদের এখানকার নির্বাচন কমিশন যে দায়িত্বে আছে, সে বৈধ প্রার্থীকে অবৈধ করে দিল, একটা না দু দুটো বৈধ প্রার্থীকে অবৈধ করে দিল। বহরমপুর পৌরসভায় মোট 28টা সিট, ভোটে নামার আগেই 5টা সিটে টিএমসি পার্টি বিনা বাধায় জিতে গেল, কারণ সেখানে কংগ্রেসের কেউ থাকলো না। তাহলে আমরা লড়লাম কটাই? 23টাই। 23টার মধ্যে পেলাম 6টাই। কখন? সারা বহরমপুর জুড়ে যখন এক সন্ত্রাস আর সন্ত্রাস, লুট আর লুট, আপনারা দেখলেন, বাহিক বাহিনী পেটে মদ, কোমরে রিভলভার, সঙ্গে পুলিশ, লুটে চলেছে বুথের পর বুথ। দেখুন, আমাদের কোনো গড় নেই। আমি দিদিকে বলছি, দিদি বহরমপুর আপনার ঘর, একটা ইনফরমালি বন্ধুত্বপূর্ণভাবে একটা নির্বাচন করার না আরেকবার, এর ফলাফল স্বীকৃত হবে না। আপনাকে যদি আমি এই শহরে 28টা ওয়ার্ডে 28টা না হারাতে পারি, আমি অধিচ্ছদি রাজনীতি করা ছেড়ে দেব। সেখানকার মানুষের তীব্র ঘৃণা, সেখানকার মানুষের তীব্র প্রতিবাদ তৃণমূলের এই রিজিংকেও হয়তো কোথাও জিতিয়ে দিয়েছে। এগুলোকে আমরা বলতে পারি অ্যাক্সিডেন্ট, এগুলো কোনো নর্মাল ইলেকশন রেজাল্ট নয়। ক্ষমতা আপনার তিনবারের মুখ্যমন্ত্রী মেরে কেড়ে নিলেন, পুলিশ উঠছে আর বসছে আপনার নেতাদের কথায়, পেট ভর্তি মদ, কোমরে রিভলভার নিয়ে কী করলেন আপনি? এটা কি প্রয়োজন ছিল? এই অত্যাচারে কি কোনো দরকার ছিল? এতে কি বাংলার ভাবমূর্তি উজ্জ্বল হলো? আপনার এই অত্যাচার দেখে বাংলায় বিনিয়োগ বাড়বে না কমবে? আপনি দেখবেন পরে। এই বাংলার স্বীকৃতি আপনি শেষ করে দিলেন, এই বাংলার গৌরব আপনি শেষ করে দিলেন, এই বাংলাকে লুটের বাংলায় আপনি রূপান্তরিত করলেন, মগের মুলুক করলেন আপনি, এই বাংলাকে আপনি মগের মুলুকে রূপান্তরিত করলেন। আনিস খানের মতন একটা যুবককে পিটিয়ে ছাদ থেকে পেলে মেরে দেওয়া হয়, তা নিয়ে মাথা ব্যথা নাই আপনার? আনিস খানের হত্যা রহস্য খুঁজে বার করতে মাথা ব্যথা নাই? ভোট লুট করতে মাথা ব্যথা? নরেন্দ্র মোদীর যেমন মাথা ব্যথা উত্তরপ্রদেশের ভোট, ইউক্রেনে ভারতবর্ষের ছাত্রছাত্রীদের কেউ দেখার দরকার নেই, আপনারও তাই। সকালে 2-3 ঘন্টা মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল, সেই 2-3 ঘন্টার যে ভোট,
তার ফলাফলে ছটা আসন। গোটা দিনের ভোট হলে তৃণমূল কোথায় থাকতো দিদি আপনি খুব ভালো করে জানেন। তাই বলছি আজকে পশ্চিমবঙ্গে যারা তৃণমূলকে হারিয়ে জিতেছে আমি মনে করি বিনা অক্সিজেনে তারা এভারেস্ট শৃঙ্গে পৌঁছেছে।